হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা পড়বো আমাদের বাংলাদেশের চামড়া শিল্পের সমস্যাবলী সম্পর্কে। চামড়া শিল্প বলতে প্রথমেই আমরা বুঝি আমাদের যেসব গৃহপালিত পশু রয়েছে সেগুলোর চামড়া। এবং এই চামড়া শিল্পের সমস্যাবলী প্রথম একটি হলো প্রক্রিয়াজাতকরণের অসুবিধা। অর্থাৎ আমাদের দেশের হাজারিবাগে বিভিন্ন ট্যানারির শিল্প প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সেই সব ছোট ছোট ট্যানারিগুলো ফিনিশড লেদার তৈরি করতে পারে না, অর্থাৎ একটি পরিপূর্ণ চামড়াজাত দ্রব্য তৈরি করতে পারে না। এটাকে আমরা প্রক্রিয়াজাতকরণের অসুবিধা বলছি। তারপর হচ্ছে রাসায়নিক দ্রব্যের অভাব, অর্থাৎ চামড়া থেকে একটি চামড়াজাত দ্রব্য তৈরিতে যেসব রাসায়নিক দ্রব্যের প্রয়োজন হয় সেগুলোর উৎপাদনে বাংলাদেশে এখনও ঘাটতি রয়েছে। তারপর হচ্ছে সংকীর্ণ বাজার। বাংলাদেশের মানুষদের মাথাপিছু আয় এখনও অতটা বৃদ্ধি পায় নাই, এজন্য চামড়া শিল্পের প্রধান একটি সমস্যা হলো এর সংকীর্ণ বাজার। অর্থাৎ চামড়াজাত দ্রব্যের চাহিদার অভাব। তারপর আসছে পরিবেশ দূষণে। চামড়াজাত শিল্পে পরিবেশ দূষণ সবচেয়ে বেশি হয়ে থাকে, কেননা এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যর ব্যবহার হয়, যেমন সীসা, সোডিয়াম ইত্যাদি। এবং বাংলাদেশের ঢাকার হাজারিবাগে বাইশ হাজার কিউবিক লিটার পানি রোজ দূষিত হচ্ছে শুধুমাত্র চামড়া শিল্পে। তাহলে আমরা বলতে পারছি যে বাংলাদেশের চামড়া শিল্পেই সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয়ে থাকে, এবং এটাও একটি বড় সমস্যা এই শিল্পের ক্ষেত্রে। তাহলে পরেরবার আমরা আসছি এইসব সমস্যা সমাধানের উপায় নিয়ে। অর্থাৎ বাংলাদেশের চামড়ার যোগান বৃদ্ধি করতে আরও অনেক পশু খামারের সৃষ্টি করতে হবে। এতে একদিকে আমাদের চামড়ার দাম কমে যাবে, যার ফলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। অন্যদিকে প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রেও ট্যানারিগুলোর অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন, অর্থাৎ তারা যেন ফিনিশড লেদার তৈরি করতে পারে, সেজন্য বিভিন্ন ফিনিশিং সেন্টার স্থাপন করতে হবে। তারপর আসছে রাসায়নিক দ্রব্যের উৎপাদন, অর্থাৎ চামড়াজাত দ্রব্য তৈরি করতে যেসব রাসায়নিক দ্রব্যের প্রয়োজন সেগুলো দেশেই উৎপাদন করতে হবে, এবং চামড়া নীতির সুষ্ঠু প্রয়োগ। তাহলে বন্ধুরা, এখন আমরা জানলাম আমাদের চামড়া শিল্পের মূল কয়েকটি সমস্যা এবং তার সমাধান সম্পর্কে। তারপর আমরা জানব বাংলাদেশে চামড়া শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে। প্রথমে আসছে চামড়া নগরী স্থাপন, অর্থাৎ সরকার ইতিমধ্যে বাংলাদেশে এক চামড়া নগরী স্থাপন করেছে, যেটা হলো সাভার ও কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে এবং এই চামড়া নগরী স্থাপনের ফলে এইখানে প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ বাংলাদেশে আগামীতে প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এই নগরী স্থাপনের মাধ্যমে। এছাড়াও এর মাধ্যমে আমাদের পরিবেশ দূষিত কম হবে এবং চামড়ার পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে চাহিদা। বাংলাদেশের চামড়াজাত দ্রব্যের বিদেশে প্রচুর চাহিদা রয়েছে, কেননা আমরা 2016 সালে রপ্তানি খাতে দেখি বাংলাদেশে যতটুকু চামড়া সরবরাহ করা হয় তার পঁচিশ থেকে পঁচিশ শতাংশের মাধ্যমেই 100 কোটি
ডলার আয় করা সম্ভব হয়েছে শুধুমাত্র চামড়া খাতেই। সেটা যদি আমরা প্রায় 30% বাড়িয়ে তুলতে পারি, অর্থাৎ আমাদের দেশের চামড়ার যোগানকে 30% বাড়িয়ে তুলতে পারি, তাহলে প্রায় $500 কোটি পর্যন্ত রপ্তানি খাতে বৃদ্ধি করা সম্ভব শুধুমাত্র চামড়া খাত দিয়ে। তাহলে বন্ধুরা, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের দেশে চামড়া খাতের অপার সম্ভাবনা রয়েছে। এরপরের ভিডিওতে আমরা আমাদের তৈরি পোশাক শিল্পের সমস্যা, সমাধান এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানবো।